একাই সিনেমায় অনেক আগেই দর্শকের মনে ঠাঁই করে নিয়েছিলেন তিনি। তার অভিনীত সিনেমায় সাধারণ খেটে খাওয়া মানুষের গল্পই উঠে আসত, আর তাই অল্প সময়ে হয়েছিলেন গণমানুষের নায়ক। আবার বলতে গেলে খুব অল্প সময়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান এই মহানায়ক। বাঁচার অনেক ইচ্ছা, তবে ভাগ্যে কি আছে জানি না। রূপালী পর্দার জনপ্রিয় এই নায়ক অনেক সিনেমায় মৃত্যুর দৃশ্যে অভিনয় করেছিলেন, তবে 2008 সালের 17ই ফেব্রুয়ারি তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি ভক্ত সহকর্মী স্বজনরা। চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর কেটে গেছে এক যুগ, আজ এই অভিনেতার 13তম মৃত্যুবার্ষিকী। এখনও তার শূন্যতা ভোগায় বাংলা চলচ্চিত্রকে, পরিচালক থেকে শুরু করে অভিনেতাদের মুখেও নায়ক মান্না বন্দনা। মান্না অত্যন্ত জনপ্রিয় ছিল এবং চলচ্চিত্রকে ভালোবেসে, চলচ্চিত্র ছাড়া যার কোনো রকম চিন্তা ছিল না, শুধু তার চিন্তা ভাবনা ছিল কীভাবে চলচ্চিত্র উন্নয়ন করা যায়, কীভাবে চলচ্চিত্রকে সে ভালোভাবে থাকতে পারে। চলচ্চিত্রকে নিয়ে তার ঘুম সারা রাত, কিন্তু সে ঘুমাইতো কম, মাত্র 2 ঘন্টা ঘুমাইতো, আর সারা রাত রাত 3টা সাড়ে 3টা পর্যন্ত গাড়ি চালাইতো। গাড়ি চালায় চালায় সে ঘুরতো ফিরতো, কিন্তু একই আলোচনা, একই, আমরা বহু সময় তার সাথে একসাথে পার করছি, যে তার একটাই চিন্তা ছিল চলচ্চিত্র, চলচ্চিত্র ছাড়া সে অন্য কোনো কিছুই ভাবত না। উনি যে সম্মান দিয়ে গেছেন, যদি কথাটা শুনতে খারাপ শোনা যাবে, বাট উনি মারা যাবার পরে আমি বলবো একদম যে মানুষের ঢল, আমার আমার সারা বিশ্বের কোনো আর্টিস্ট মারা যাবার পর কোনো শহর এরকম কলাপস করেছে আমি শুনিনি আজ পর্যন্ত। সো আমি মনে করি সেই দিক থেকে আমরা বলবো যে আমরা বিশাল সৌভাগ্যবান একজন, যে সেই সমসাময়িক একজন হিরো আমি ছিলাম। তার প্রতি শ্রদ্ধা রাখি বলছি যে ওনার এইরকম পপুলারিটি উনি নিজেও জানতেন না, যে আসলে উনি দর্শকের কাছে তার জনপ্রিয়তা কতটুকু। বাংলা চলচ্চিত্রে যখন অশ্লীলতা জেঁকে বসে, তখনও অনেক বড় বড় অভিনেতাদের ভিড়ে মান্নাই প্রথম প্রতিবাদ শুরু করেন। প্রকৃতি যদি আমাকে ভালোবাসে তাহলে জলের পরে ছাই হয়ে যাবে, সাগর যদি ভালোবাসে শুকিয়ে যাবে। আমরা যখন আন্দোলন শুরু করলাম এবং আমাদের আন্দোলনের সাথে সাথে আমরা এখানে মহাসমাবেশ করলাম, শিল্পীদের নিয়ে বললাম যে এখান থেকে যাতে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি, এবং মান্না তখন আমাদের সাথে একসাথে হয়ে যায়, মান্নাও আমাদের সাথে একসাথে। আমরা মিনিস্টারের বাসায় গেছি ওর সাথে নিয়ে, সকালবেলা ভোরে উঠে মিনিস্টারকে ধরতে হবে, বাবর সাহেবের বাসায় গিয়ে আমরা এই কথা বলছি যে আমাদের এই যে চলচ্চিত্রে অশ্লীলতা, এটা কীভাবে আপনি বন্ধ করবেন এগুলো। তখন উনি আমাদের আবার নির্দেশ দিল যে আপনারা কী করলে আপনাদের জন্য সুবিধা হয় সেগুলো জিনিসগুলো আমাকে বলেন, এবং কোথায় কীভাবে কী হচ্ছে সেই কাজগুলো কিন্তু করবেন। মান্না কিন্তু লড়েই গেছে সব। এই বাদশা কীভাবে পাশার শক্তি হয়ে কাজ করছিল তুমি জানো না, এই বাদশা কীভাবে লাল বাদশা হয়েছিল, লাল বাদশা। চলচ্চিত্রের অভিসংবাদিত অভিনেতা মান্নার অবদান ভুলবার নয় বলছেন অনেকেই। একটা সুপারস্টার ছিল, হ্যাঁ, তারপর মানুষ হিসেবে তো অবশ্যই খুব ভালো মানুষ ছিল, গুণী একজন শিল্পী ছিল। তো এগুলো কি বলবো, মনে করেন যেন মনে করিয়ে দিলে না খুব কষ্ট লাগে, যে অকালে এরা মানে মানে শেষ হয়ে গেলো আর কি। ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই অনেক ক্ষতিকর, এই ধরনের শিল্পীরা কিন্তু আর আসবে না, আর মনে হয় না হবে আর কি। তো মান্নার জন্য অবশ্যই অবশ্যই অনেক মানে তার আত্মার শান্তি কামনা করি, ওকে অনেক মিস করি, অনেক ফিল করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে ভেস্ত নসিব করেন। মান্না কতখানি জনপ্রিয় ছিল তখন, যারা সেদিন যারা দেখেছে তারা বুঝতে পেরেছে মান্না কত জনপ্রিয়। এখনও আমরা প্রচুর টেলিফোন আসে, প্রচুর মান্নার ছবি চললেই, ভাই আপনার যে মান্নার ছবিটা চলতেছে, মান্না অমুক চ্যানেলে ছবি চলতেছে, এই যে দর্শকদের, এই দর্শক এটা কিন্তু আর কারো ব্যাপারে পাই না। তো তার জন্যে আমি মনে করি যে মান্না আমাদের জন্য একজন মানে চলচ্চিত্রের জন্য এত প্রয়োজনীয় একজন নায়ক ছিল, যেটা থাকলে হয়তো আজকে আমাদের চলচ্চিত্র যে দৈন্য অবস্থা, এই অবস্থা হয়তো বা হইতো না আর কি। মান্না 1964 সালের 14ই এপ্রিল টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গায় জন্মগ্রহণ করেন। 1984 সালে FDC-র নতুন মুখের সন্ধানে কার্যক্রমে নির্বাচিত হন তিনি। 1985 সালে কাজী হায়াত পরিচালিত পাগলি সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। 1997 সালে প্রযোজকের খাতায় নাম লেখান চিত্রনায়ক মান্না। ব্যক্তিগত জীবনে শেলিকাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়ক মান্না। এই দম্পতির ঘরে সিএম ইলতিবাস নামে একমাত্র পুত্র সন্তান রয়েছে।
মান্না 2007 সালে বীর সৈনিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ফেব্রুয়ারি তো ভাষার মাস, এ মাসেই বাঙালি হারিয়েছে বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নায়ক মান্নাকে। তিনি থাকবেন যতদিন বাংলা ভাষা থাকবে, তিনি থাকবেন যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে, থাকবেন তিনি নীরবে সরবে গণমানুষের নায়ক হয়ে। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।